Assalamu alaikum. Assalamu alaikum. I'm Mohammed Fedor Sector Maria. I'm a BKSP student. Shilam 2023 SSC pass kore ber hoy. আমি বর্তমানে আয়রনম্যান 70.3 মালয়েশিয়ায় শেষ করি দ্বিতীয় স্থান অর্জন করি। আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য 2025 সালে খেলতে যাবেন? জি জি, 25 সালে নভেম্বর মাসে আমার খেলা আছে। আয়রনম্যান হচ্ছে তিনটা ইভেন্ট, সুইমিং, সাইকেলিং, রানিং। 1.9 কিলোমিটার সুইমিং, 90 কিলোমিটার সাইকেলিং, 21 কিলোমিটার দৌড়, মোট 113 কিলোমিটার ডিস্টেন্স আয়রনম্যান 70.3। আর ফুল আয়রনম্যান হচ্ছে 3.8 কিলোমিটার সুইমিং, 180 কিলোমিটার সাইকেলিং, 42 কিলো 200 দৌড়, মোট 126 কিলোমিটার, যেটাকে বলা হয় আয়রনম্যান, বা আমাদের দেশে মানুষের জন্য সুবিধার্থে বলা হয় যে ফুল আয়রনম্যান। এই বাংলাদেশে এই আয়রনম্যান কয়জন আছে মহিলা হিসেবে? আমি ফার্স্ট আয়রনম্যান। জি জি। আরো আছে? না, আর কেউ নাই। ছেলেদের আরাফাত ভাইয়া, বেলাল ভাইয়া, ডক্টর সাকলান ভাইয়া, ইন্টাজিলা হিসার, আরো অনেকে আছে। বেশ কষ্টের তো খেলা এটা। জি জি জি। কষ্টের খেলা কিভাবে আসলেন আপনি? আসলে আমি ম্যারাথন ওভার ছিল। জি জি, আমি হচ্ছে মূলত ফিটনেস ঠিক রাখার জন্য ম্যারাথনে 24 সালে শুরু করি, বিকেএসপি থেকে বের হওয়ার পরে। তো ওখান থেকেই ঢাকা ইউনিভার্সিটির ভর্তির জন্য আমি অ্যাপ্লিকেশন করছি, কিন্তু পরীক্ষা না দিয়ে আমি হচ্ছে ভার্টিক্যাল ডিমার্সে রান করতে যাই। তখন আমার কাছে খুব খারাপ লাগলো যে আমি রেজিস্ট্রেশন করছি কিন্তু পরীক্ষা দিতে পারলাম না। তারপরে তো ভর্তি কোনো মতে হওয়া যাবে না আর, যেহেতু আমি পরীক্ষা দেই নাই। তো তারপরে হচ্ছে গিয়ে পরে ভাবলাম, যেহেতু আমার ঢাকা ইউনিভার্সিটি টার্গেট ছিল, তো মনে হলো যে না, আমি যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারিনি, আমি আর অন্য কোনো ইউনিভার্সিটিতে মানে পরীক্ষা দিব না। তখন হচ্ছে আমি ভাবলাম যে নতুন কিছু করব। ফোনে দেখাতেই মানে হচ্ছে আয়রনম্যান এটা দেখলাম, এটা দেখে ইনফরমেশন সব দেখলাম। দেখার পরে হচ্ছে আমাদের বাংলাদেশে আরাফাত ভাইয়া, বেলাল ভাইয়া, ডক্টর সাকলান ভাইয়া, এনাদের হচ্ছে ভিডিও দেখলাম, এনারা করে আসছে, ওনাদের কাছ থেকে ইনফরমেশন নিলাম। নেওয়াতে তারপর হচ্ছে ডক্টর সাকলান ভাইয়ের সাথে কথা বলি, ডক্টর সাকলান ভাইয়া বললো যে হচ্ছে হ্যাঁ পারবা। মানে আমার ফার্স্ট মানে কথাতেই উনি বললো যে মারিয়া তুমি পারবা, তোমার দ্বারাই সম্ভব। এখানে যে এখন তো আপনি একই সাথে সুইমার্স, একই সাথে সাইক্লিস্ট, একই সাথে ম্যারাথন রানার। জি জি। ফুটবল তো খেলতেন, ফুটবল কোন পজিশনে খেলতেন? আমি হচ্ছে রাইট ব্যাক, বিকেএসপি এর হচ্ছে প্লেয়ার ছিলাম। সুব্রত কাপ খেলতে গেছেন কখনো? না, আমি সুব্রত কাপ খেলিনি, প্রিমিয়ার লিগ খেলছিলাম। বাড়ি কোথায়? আমার বাড়ি রংপুর, পীরগঞ্জ। আর প্রিমিয়ার লিগ কোথায়, কোন দলে কোথায় খেলছেন? জামালপুর কাছারিপাড়া দুইবার খেলছি, আর হচ্ছে কুমিল্লা ইউনাইটেড ক্লাব। এখন ফুটবল তো আর হওয়া হচ্ছে না, তাই এখন আপনি এজ এ আয়রনম্যান সে বাংলাদেশ কি দিতে চান? আমি বাংলাদেশকে আমার এইজ ক্যাটাগরিতে আমি চ্যাম্পিয়ন হতে চাই। এবার হচ্ছে সেকেন্ড হয়েছি, আমার ইচ্ছা এটা হচ্ছে মালয়েশিয়া লঙ্কাওয়ে। জি জি, আমার ইচ্ছা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে পার্টিসিপেট করে আমি চ্যাম্পিয়ন হতে চাই, এটা আমার ইচ্ছা। আমার 25 সালে নভেম্বর মাসে 9 তারিখে হবে আপনার হচ্ছে স্পেনের লঙ্কাওয়ে মার্বেলাতে। ওখানে আপনি চ্যাম্পিয়ন হতে চান? জি, আমার টার্গেট হচ্ছে আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে পার্টিসিপেট করব, আমার এই ক্যাটাগরিতে আমি চ্যাম্পিয়ন হব। আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।